মুর্শিদ আলী খান সুমন এবং জাহাঙ্গীর আলমকে। ইস্পাহানি চিটাগং শাহনিয়াজ কবির শুভ্র, সাইফুল্লাহ খান জেম, সাইফুল ইসলাম খান এবং মুশফিকুর রহমান বাবুকে নিয়েছেন। বসুন্ধরা ঢাকা ডিভিশন তৌহিদ হোসেন শ্যামল, আরাফাত সালাউদ্দিন, লাভলুর রহমান এবং শাফাক আল জাবেরকে নিয়েছে। রনেশন্স ঢাকা মেট্রো আনিসুর রহমান সঞ্চয়, মনিরুল ইসলাম তাজ, আনিসুল হাকিম রাব্বানি এবং ইকবাল হোসেনকে নিয়েছে। টাইটাস স্কুল মাস্টার ইলিয়াস মুর্শিদ পল্টু, সাইফুদ্দিন আহমেদ বাবু, মুরাদ খান এবং তাশিকুল ইসলাম টোটামকে নিয়েছে। আর একটি রাজশাহীর পক্ষে খেলবেন শেখ গোলাম মুস্তফা, মঞ্জুরুল ইসলাম, মাহমুদুল হাসান রানা এবং রাশেদুজ্জামান। আমরা তৃতীয় রাউন্ডের লটারি শুরু করব। এই রাউন্ডের সবার আগে তাদের স্ট্যান্ডিং সিলেক্ট করার সুযোগ পাবে চিটাগং। চিটাগংয়ের কাছে লটারি বলটা দেওয়ার জন্য মাস্টার্স